বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মনে করা হয় মোহাম্মদ আশরাফুলকে। ক্যারিয়ারের সোনালী অধ্যায়ের ইতি টানার আগে বাংলাদেশ দলকে কত সাফল্যই না এনে দিয়েছেন তারকা এই ব্যাটার। জাতীয় দলের বাহিরে থাকলেও এখনও ঘরোয়া টুর্নামেন্টে দেখা যায় আশরাফুলকে। সম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে দেখা গেছে টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ানকে। এবারের বিশ্বকাপ তো বটেই, গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় সবচেয়ে বেশি আলোচিত টি টোয়েন্টিতে টাইগারদের ওপেনিং জুটি এই জায়গাতে থিতু হতে পারছে না কেউই। একমাত্র লিটন দাসকেই দেখা গেছে টাইগারদের টি টোয়েন্টির একাদশের ওপেনিংয়ে সফলতার মুখ দেখতে। অফ ফর্মের কারণে লম্বা সময় জাতীয় দলের বাহিরে সৌম্য সরকার। তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের স্কোয়াডের স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল সৌম্যকে। এরপর নিউজিল্যান্ডে ট্রাইনেশন সিরিজে পারফর্ম করায় সৌম্য সরকারকে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিশ্বকাপে সৌম্য সরকারকে দেখা যেতে পারে বাংলাদেশের ওপেনিংয়ে। মোহাম্মদ আশরাফুলের চাওয়া সৌম্যকেই যেন ওপেনিংয়ে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, সৌম্যর একাদশে থাকা নিশ্চিত করতে টিম ম্যানেজমেন্টের প্রতি পরামর্শ দিয়েছেন আশরাফুল। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপের একাদশ ও ওপেনিংয়ে আমি অবশ্যই সৌম্যকে এগিয়ে রাখব। ব্যাটিংয়ের পাশাপাশি সৌম্য কিন্তু যে কোনো পরিস্থিতিতে বোলিং করতে পারে। দলের প্রয়োজনে সাকিব চাইলে সৌম্যকে দিয়ে দুটো ওভার করাতে পারে। পেস বান্ধব উইকেট বলে সব মিলিয়ে সৌম্য সরকার এগিয়ে আছে। লিটন দাসের সঙ্গে সৌম্য সরকারকেই বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে দেখতে চান মোহাম্মদ আশরাফুল। নাজবুল শান্ত নয়, সৌম্যকে একাদশে রাখার পরামর্শ সাবেক তারকা এই ব্যাটারের।